আসরের মাগরিবের ইশার আজান হয় একরকম, ফজরে আজানে আসসালাতু খৈরু মিনান নাওম বাক্যটা জুড়ে দেওয়া হয়, তাই না? ইতিহাসটা কি জানা আছে না বলবো? শোনেন একদম সংক্ষেপে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরে যেমন আজান হয়, ফজরে এরকম আজান হতো, আসসালাতু খৈরু মিনান নাওম বাক্যটা কেউ বলতো না, উনিও বলেননি। একদিন ফজরে আজান দিয়েছে, যেমন সিম্পল আজান হয় জোহরে যেমন হয়, আজান দিয়ে উনি বসে আছেন, জান রাসূলুল্লাহ আসবেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াবেন, আমরা নামাজ পড়ব। আহারে, বেলা উঠে যাচ্ছে, ফজরের ওয়াক্ত প্রায় শেষের পথে, নবীজি আর আসছেন না বাড়ি থেকে, অনেক সাহাবিও আসছেন না। উনি চিন্তা করছেন, যা বাবা কি হলো, রাসূলুল্লাহর কোনো বিপদ হলো নাকি, সাহাবিরাও আসছে না, এখন কি করে নবীর ঘুমটা ভাঙানো যায়, আর নবীকে ডাকাও যায়, ডাকলে ডাইরেক্ট তো আমি চিৎকার করতে পারি না, হে নবী উঠে পড়ুন বাড়ি মসজিদে আসুন, এটা বড় বেয়াদবি। উনি কি করলেন, হযরতে বেলাল উনি করলেন কি, সাহাবিদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর বলে বলে যাচ্ছেন, আসসালাতু খৈরু মিনান নাওম, আসসালাতু খৈরু মিনান নাওম, ও নবীর সাহাবীরা নামাজ হলো ঘুম থেকে উত্তম, ও নবীর সাহাবীরা নামাজ হলো ঘুম থেকে উত্তম। এই কথা বলতে বলতে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চক্কর দিয়ে মসজিদে নববীতে এলেন, আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে, সোজা চলে এলেন মসজিদের, ওযু করে রাসূলুল্লাহ মসজিদে নামাজ পড়ালেন ফজরের, সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার বলো তো, আসসালাতু খৈরু মিনান নাওম বাক্যটা কে বলল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে বসছিলেন মুয়াজ্জিন, যেহেতু উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আমার বড় ভুল হয়ে গেছে, আপনারা আসছিলেন না মসজিদে নববীতে, আমি মনে করছিলাম কেন আসছেন না তাও তো বুঝতে পারি না, আমি আল্লাহর কাছে কাঁদাকাটা করছিলাম, আমি ভাবলাম সাহাবিরা হয়তো ঘুমিয়ে পড়েছেন, আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই কি বলে ডাকবো, অনেকের তো নামই আমি জানি না, নাম ধরে ধরে ডাকাও তো সম্ভব নয়, তাই আমি চিন্তা করলাম এমন একটা বাক্য বলে ডাকি, নামাজ হলো ঘুম থেকে উত্তম, আসসালাতু খৈরু মিনান নাওম, ও নবীর সাহাবীরা নামাজ হলো ঘুম থেকে উত্তম। এই বাক্যটা বলতে বলতে আমি একবার চক্কর দিয়ে চলে এলাম, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যের মাধ্যমে আপনার ঘুমটাকে তো ভেঙে ফেলেছি, যদি আমার ভুল হয়ে থাকে আর কোনোদিন আমি এই বাক্য বলে আপনাদের ঘুম নষ্ট করব না। আল্লাহর নবী বলে, বেলাল শুনে রেখে দাও, তোমার এই বাক্যটা বলাতে আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আগামীকাল ফজরের নামাজের আজান যখন হবে আসসালাতু খৈরু মিনান নাওম বাক্যটা জুড়ে দেবে। কি বুঝলেন আমার বাপেরা? এমন কেউ আছেন আগামী বছর জলসার জন্য? বাপ, বেশি চাইনি আপনাদের কাছে, প্যান্ডেলটা দেবে, প্যান্ডেল দেবার মতো কেউ আছে বাবা? খাস করে দোয়া চাইব। হয়তো অনেকে ভাবছেন এবছর লকডাউনে দেবো কি করে। বাপেরা, আশা করা যায় আল্লাহ যদি চায় আগামী বছর আর এমন লকডাউন থাকবে বলে মনে হয় না, এই জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি জলসা কমিটির পক্ষ থেকে। বাপেরা, মাইকটা দেবার জন্য এমন কেউ আছেন যার দেওয়া মাইকে বাড়িতে মানুষ, মা বোন, বাবা জি, যুবক ভাইরা কোরআনের আলোচনা শুনবেন, আপনি স্বভাব পাবেন, আপনার আত্মীয়রা স্বভাব পাবে। বাপ, মনে রাখবেন এই যে দান করছেন এ দান কিন্তু আপনাদের বিফলে যাবে না, আমরা মানুষকে মানুষ বুঝতে পারি না, মনে হয় দান বিফল হয়ে যাবে, কিন্তু না, রাসূলুল্লাহ বলছেন দান কোনো দিন বিফলে যায় না, আল্লাহ বলছেন তুমি দান করো আল্লাহ পাক তোমাকে কি করবে, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, বান্দা তুমি যদি অতিরিক্ত দান করো আমি আল্লাহ করব কি, তোমার দুটো কাজ করব, এক নম্বর যে দান করেছে যে মাল রয়েছে ওটা ডবল করে দেব, আর কি করব ওই দানের কারণে তোমার জীবনের গোনাগুলো মাফ করে দেবো। এই জন্য বাপেরা অনুরোধ করে বলি, এমন কেউ আছেন দুবস্তা আলু দেবে, বেশি চাইনি দুবস্তা আলু, দুবস্তা আলু তো হয়ে গেছে, আলু হয়ে গেছে, তাহলে চাল হয়ে গেছে, আলু হয়ে গেছে, তাই তো? আর আচ্ছা, তাহলে তেল বাকি, তেল একটিন, বাপেরা একটিন তেল দেবে এমন কেউ আছেন? একটিন তেল আল্লাহর হস্তে দান করবেন, অনুরোধ করে আপনাদের বলি আল্লাহ এই দান কোনো দিন বিফলে দেবে না, একদিন এর স্বভাব আপনি পাবেন। রসুল বলেছেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, এক নম্বর কি, সদাকাতুন জারিয়া,
দুই নাম্বার পৃথিবীতে এমন জ্ঞান রেখে যাও তোমার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো আউওয়ালাদিন সালিহিয়াত উলাহু, পৃথিবীতে নেক সন্তান জন্ম দিয়ে দাও, ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপের জিনিসগুলো ভোগ করলেন আর সেই বাপের নামে একটু দান করবেন না, বাপেরা একটিন তেল দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুপা ফুপু মামা মামি তাদের নামে দেবে একটিন তেল। এমন কোনো ব্যক্তি আছেন বাবা, দেবেন, খাস করে দোয়া চাওয়া হবে আল্লাহ যেন তার দানকে কবুল করেন। একটু তাড়াতাড়ি দেন, এখনই মোনাজাত করে দেব, কারণ ফজরের জামাত প্রায় পাঁচটায়, তার আগেই শেষ করে দেব। বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহরবানি করে চলে আসেন। আল্লাহ যেন এ মাহফিল, দেখেন হয়তো আপনারা ভাবছেন যে এ মাহফিল চালাবো কী করে আগামী বছর, হতে পারে আপনাদের ধারণা, মনে রাখবেন এ মাহফিল আল্লাহ চালাবে, ঠিক না বে? ঠিক, আল্লাহ ঠিক কার মাধ্যম দিয়ে কীভাবে কেমন করে চালাবে সেটা আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না, ঠিক না বে? ঠিক, আল্লাহ যদি চায় সে তার ঠিক কোরআনের আলোচনা, রসুলের হাদিসের আলোচনা ঠিক মানুষের মুখ থেকে করিয়ে নেবে, কীভাবে করিয়ে নেবেন সে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার বাপেরা হয়তো ভাবছেন যে এ জলসা দিয়ে কি হবে না হবে ইত্যাদি, তো যেদিন চোখ দুটো বন্ধ হবে সেদিন বুঝবেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম, কেয়ামতে দিন তুই করি দিনই গমন, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাকো মাটির উপকার। তাই বাপেদের কাছে আমি হাত জোড়ো করে বলছি, বাপেরা এমন কেউ আছেন একটিন তেল দান করবে আল্লাহর নবীর জলসায়, এক বছর বাকি, আপনাকে এখনই বলছি না বাপ, এক বছর, এই এক বছরের ভিতরে আল্লাহ আপনার কত কী দেবে আপনি নিজেও ভাবতে পারবেন না, আপনি নিজেও বুঝতে পারছেন না, মনে রাখবেন। আচ্ছা, মুজিবুল মুরব্বি মানুষ কত দিয়েছে? 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবেদা বিবি 1000 টাকা, আবেদা বিবি মা আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদের দানকে কবুল করুন। উসিয়ার আলী মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, মা বাপের জন্য সন্তান দিয়েছে 2000 টাকা, জোরে বলুন মারহাবা। শুনে রাখুন, এই যে দানগুলো আপনারা করছেন, আল্লাহ রসুল বলছেন মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, খসলাতানি আহাব্ব ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক নম্বর কি? আসাখাওয়াত, দান করা, এটা আল্লাহর খুব প্রিয় ব্যক্তি, যে ব্যক্তি দান করে আল্লাহর খুব প্রিয় ব্যক্তি সে। দুই নম্বর কি? অহসনুল খুলক, উত্তম চরিত্র, চরিত্রবান ব্যক্তি হলো আল্লাহর খুব প্রিয় ব্যক্তি। কোটিপতির কথা বলা হয়নি, এখানে দানকারীর কথা বলা হয়েছে, কোটিপতি হলেই যে সে দান করবে একদম পুরোপুরি ভুল কথা, মনে রাখবেন। অনেক কোটিপতি আছে তারা দান করে না, অনেক মানুষের অল্প ইনকাম, সে অল্প ইনকামের ভেতর থেকে তারা দান করছে। আমার ভাই মানে রেজাউল সাহেব, উনি ওনার আব্বার নামে দিয়েছেন একটিন তেল, জোরে বলুন মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। মনে রাখবেন এই জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, এই জলসার প্রতি আল্লাহর করুণা বর্ষণ হবে। তবে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা আমার কথার একটু মাথায় রাখবেন বাপেরা, জলসা যখন দেবেন এই শীতকালে, তো এই শীতকালে সারা রাত জলসা দিতে গেলে না একটু অসুবিধা হয়, তবে ওই 11টা থেকে 12টা পর্যন্ত, কারণ 5টায় মগরিব হয়, তো 12টা পর্যন্ত করা মানে 5টা থেকে 12টা 7 ঘন্টা, ঠিক না বে? ঠিক, এই 7 ঘন্টা, আর এখন 5টা থেকে 5টা মানে 12 ঘন্টা, মগরিব মানে 5টা, আর ফজরে এখন আজান হয়ে গেল জামাতে, তার 5-10 মিনিট মানে 5টায় ছাড়বো ধরুন, 5 ঘন্টা মানে 5টা থেকে 5টা 12 ঘন্টা, 12 ঘন্টা মানুষ বসে থাকে। এই জন্য বাপেদের বলি আপনারা জলসাটা সারা রাত না করে, আমার যুক্তি বলে, আমার মত বলে, আমি আপনাদের অর্ডার করছি না, কারণ
অনেক জলসা জৌলুস করি তো বাপ, সেই জন্য একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে বলছি কোরআনের তাফসির দেবেন, তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন। আর আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনারা প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে ফুরফুরাতে প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার কোরআনের তাফসির হয়। এবারে ডিসেম্বরের 2 তারিখে পড়েছে, আপনারা যাবেন, আপনাদের আমি দাওয়াত দিচ্ছি, আপনারা ওখানে আসুন, মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনাটা হয়। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব উনি কী করেন, উনি জিকিরের মাহফিল করেন, আমি হতভাগা কোরআনের আলোচনাটা রাখি, আল্লাহ রাখান। আর উনি কেয়াম সালাম করে আখিরি মোনাজাত করেন, বেশি রাতও হয় না, খুব যদি হয় মাগরিবের নামাজ থেকে, মাগরিবের নামাজের পর থেকে রাত 9টা পর্যন্ত, হার্ডলি 8:30-9:30 এখানেই আমাদের কমপ্লিট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসুন, ফুরফুরাতে আসুন, এসে দেখুন। মনে রাখবেন কোরআন এবং সহি হাদিস শিরিক বিদাত থেকে মুক্ত থাকার চেষ্টা আমরা সকলেই করি। আল্লাহ যেন আমাদের সকলের সোনার বলার আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। একবার আচ্ছা, নামাজ 5টায় কত হয়েছে? 52 হয়ে গেছে। তো চলো ওযু করে নামাজটা পড়ি, একটু আলোচনা করা হবে, লাজ মোনাজাত হবে, নামাজ পড়ি। 5:15 যেমন ও, তাহলে ঠিক আছে বাবা, তাহলে একটু 5 মিনিট বলে মোনাজাতটা করে দিই। আমারও শরীরটা খুব একটা ভালো নয়, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না, আজ 2 রাত ঘুম নেই তো, আর তার সাথে সাথে আমি প্রতাপপুর দরবার শরীফে একটু ছিলাম, ভাইজানের সঙ্গে একটা খুব জরুরি মিটিং ছিল, সেই রাত 11টা থেকে রাত 2 পর্যন্ত, প্রায় 2টোর আগ পর্যন্ত মিটিংটা ছিল, একটা খুব জরুরি মিটিং ছিল, অনেক কাজ নিয়ে থাকি তো বাবা, সেই জন্য আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, জাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, আর মানুষকে ভালোবাসুন। মানুষের উপকার করতে না পারলে আপনি যেন দয়া করে মানুষের ক্ষতি করতে যাবেন না, আপনি মানুষের ক্ষতি করবেন আল্লাহ আপনার ক্ষতি করে দেবে, কোন মুহূর্তে করবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ বলছে বান্দা শোন, যে আমাকে ভালোবাসে আর তাকে যে কষ্ট দেবে আমি আল্লাহ তাকে কষ্ট দিয়ে প্রতিশোধ আদায় করে নেব। কিছু বুঝতে পারলেন? এই জন্য মোমেন ব্যক্তি নবী ওলি এরা যখন চোখের পানি ফেলে, হকের উপরে চোখের পানি ফেলে, আল্লাহ পাক ওই পানি সহ্য করেন না, ঠিক তার বদলা নিয়ে নেবে। এজন্য বাপেদের বলি, আজকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রোহিঙ্গা মুসলমানগুলো কী কষ্টে করুণ দৃষ্টি দিন কাটালো, মরল, আবার চীনের উইঘুরি মুসলমানগুলোকে কীভাবে মারা হলো, আল্লাহ বলে দেখ আমার সবকটাই কি বেঈমান? আচ্ছা বলুন তো দেখি, চীনের উইঘুরি মুসলমানগুলো যত ছিল সবগুলো কি বেঈমান ছিল? একজন মোমেন ছিল না? একটাও কি মোমেন ছিল না ওর ভিতরে? রোহিঙ্গা মুসলমানগুলো একটাও কি মোমেন ছিল না? মনে রাখবেন, হাজারটা মুসলমান হয়তো আল্লাহর কাছে নামে মুসলমান হতে পারে, যদি একটা মোমেন যদি কষ্ট পেয়ে যায়, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দিয়ে দেয়। আল্লাহ বলে অতিরিক্ত বেড়ে গেছিস না, একদম দিল, এমন একটা রোগ দিল আল্লাহ পাক, সব পৃথিবী ঠান্ডা, ঠিক না বেটি, সব ভিক্ষা চাইছে। আল্লাহ বলে দেখলি কোথায় গেল, কই এনআরসি আর হবে না, 6 মাস এনআরসি বন্ধ। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা আপনারা একটু দয়া করে পাঠান, আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য। মনে রাখবেন ইসলামে আপনাদের অবদান অনেক, অনেক অবদান, কোথায় গেল ক্ষমতা, সব ক্ষমতা শেষ। শুনে রেখে দিন, আমার রসুলুল্লাহকে নিয়ে বেইজ্জতি করলো যারা, তাদের বিরুদ্ধে আপনারা মুখ খুললেন না? এই আপনারা নবী প্রেমিক? হে মুসলমান, আমার নবীকে নিয়ে বেইজ্জতি করলো, নবীর কার্টুন তৈরি করলো, শুনে রেখে দিন, যারাই নবীকে বেইজ্জতি করেছে, কোন নবীকে বেইজ্জতি করেছে, আল্লাহ তাদের বেইজ্জতি করে ছেড়েছে। সলেহ বলে একটা নবী ছিল,
তাকে বেইজ্জতি করেছিল, অপমানিত লাঞ্ছিত করেছিল, আল্লাহ পাক সেই জায়গাটা ভূমিকম্পে ঢুকিয়ে দিয়েছে, জায়গাটার নাম মাদায়েনে সলে। লুত নবীর জামানার লোকেরা লাবাতাত করত, পুরুষে পুরুষে বিয়ে করত, মেয়ে মেয়ে বিয়ে করত, সমকামিতা করত, আল্লাহর গজব ভূমিকম্পে শেষ করে দিল। হুদ বলে একটা নবী ছিল, আদ জাতির প্রতি এসেছিল, তাদের প্রতি এমন গজব দিল, ঝড় বৃষ্টি বাদলা শেষ করে দিল। শুধু তাই নয়, মুসা নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল, বনী ইসরাইলদের কম সাজা দেয়নি আল্লাহ। শুধু তাই নয়, ঈসা নবীর প্রতি অত্যাচার হলো, দিয়েছে আল্লাহ খ্রিস্টানদের সাজা, নাসারাদের সাজা দিয়েছে, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কষ্ট দেওয়া হলো, আল্লাহ পাক সেও জানিয়ে দিল, আল্লাহ এটাই বলে দিলেন, শোন আমার বান্দা যারা, আমার নেক বান্দা, আমার নবীদেরকে, আমার ওলিদেরকে, আমার খাঁটি মোমেনদের যারা কষ্ট দেয়, আমি আল্লাহ, তোরা ভাববি না তারা দুর্বল, তারা দুর্বল নয়, তারা হলো সবল, ইমানি দিক থেকে তারা হলো ক্ষমতাবান সবল, আমি আল্লাহ ওদের পক্ষ নিয়ে তোদের শাস্তি দিয়ে ছেড়ে দেবো। একদম শেষ, কার কথা বলবো, নমরুদ থেকে শুরু করে, হামান থেকে শুরু করে কারুন পর্যন্ত, আর ফেরাউন থেকে শুরু করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা পর্যন্ত, ঠিক না বেটি? ভাববেন, এই জন্য পৃথিবীতে যারা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করতে গেছে, তারাই অপমানিত লাঞ্ছিত হয়েছে, আর যারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সুনাম করেছে, আল্লাহ সে মুসলমান, আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে, ঠিক না বেটি? কার কথা বলবো, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করতে, এই জন্য রাসূলুল্লাহকে যারা বেইজ্জতি করতে চেয়েছে, সে মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহ তার বদলা নিয়ে নেবে। এই জন্য বাপেদের বলি, আল্লাহর নবীর ভালোবাসায় এমন কেউ নেই, দান করবে খাস করে আল্লাহর নবীর ভালোবাসায় একটা হাজার টাকা দান করবে, একটা হাজার টাকা চেয়েছি, একজন ব্যক্তি দেবেন, দোয়া করে দেবে এখনই সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, এগারোবার দরুদ শরীফ পড়ুন। বাড়ির মা বোনরা সকলে মোনাজাতে শামিল হবেন।